1986 সালের পরে আমি একদিন থাকলে আমি রাষ্ট্রপতি, সেটা বৈধ আছে, সেটা বৈধ, এটা অবৈধ কেউ বলতে পারে না, কোর্টের রায় আছে। 1986 সালের পর থেকে 1990 সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলাম আমি রাষ্ট্রপতি ছিলাম, রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি থাকব। প্রধানমন্ত্রীর কথাটা কেন বলেছেন আমি জানি না, জিয়ার সঙ্গে আমাকে ব্র্যাকেট করেছেন, আমি আর জিয়া এক নই, কথাটা আইনসম্মত নয়। আইনসম্মত আইনের কথা হলো 1986 সালের পরে আমার সরকার বৈধ সরকার, আমি বৈধ রাষ্ট্রপতি। আমি তাদের বলেছি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড মানুষ ভুলে যাবে, কিন্তু এই বিষয়ে মানুষের মনে সন্দেহ আছে, আমার মনে সন্দেহ আছে। ইতিমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি, 18 জায়গায় আমাদের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয় নাই, তাদের থ্রেট করা হয়েছে, এখনো অনেকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে তোমার নাম দিবে না। শেষ পর্যন্ত আমরা কী করবো জানি না, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমি চাই যে নির্বাচন করি, কিন্তু এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন, জেনে শুনে আমরা পরাজিত হব, নির্বাচন করা কঠিন। আশা করব হয়তো বা এই সমস্যার সমাধান হতে পারে।